তো নমস্কার বন্ধুরা, আমি অলকেন্দ্র চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। ভিডিও শুরুতেই বলে রাখতে চাই যে আজকের এই ভিডিওটায় যারা মাধ্যমিক পাস করনি তারাও দেখো, যারা মাধ্যমিক পাস করেছো তারাও দেখো, বিশেষ করে আইটিআই যারা আছো আইটিআইরা দেখতে পারো। কিন্তু আইটিআইয়ের জন্য এই মুহূর্তে কিন্তু কোনোরকম কোনো স্পেশালি বা আলাদা কোনোরকমভাবে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। তোমরা রেলওয়ে স্কিপার মোটামুটি জানো যে কী জিনিস, এখানে কীভাবে কী কাজ হয়, কীভাবে চাকরি হয়, এখানে তোমাদের চাকরি পেতে গেলে কী কী করতে হয়, এখানে কী কী সুবিধা আছে, সমস্ত কিছুই মোটামুটি তোমাদের জানা আছে। তাই ভিডিও বেশি বড় হবে না, 4 থেকে 5 মিনিটের হবে। শুধু কিছু কথা বলবো, সেগুলো তোমরা ভালো করে শোনো। এরপরে কিন্তু আরও একটি ভিডিও আসছে আমার সেকেন্ড চ্যানেল তো ভিডিও আসবেই, আমার মানে এই চ্যানেলেও আসবে পরে আরও একটি ভিডিও, ওটা গভর্নমেন্টের ওপর হবে। বাট তোমরা এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখে কিন্তু ভালোভাবে আবেদন করো। প্রথমেই তোমাদের বলে দিতে চাই যে সম্পূর্ণ এটা ফ্রি জব, কোনোরকম কোনো রেজিস্ট্রেশন চার্জ বা কোনোরকম কোনো চার্জেস নেই, চার্জেবল জব নয়। তো তোমরা নিশ্চিন্তে দেখো ভিডিও, তোমরা নিশ্চিন্তে তারপরে আবেদন করতে পারো। এখানে স্যারের নাম্বার আমি ভিডিওর মধ্যে বলে দেবো, তারা একটা ছোট্ট এটা দিই নাকি। আমি অলকেন্দ্র চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম ফ্রি চাকরির আপডেট দিয়ে থাকি, মানে ভিডিও, যতগুলো ভিডিও আসে আমাদের ফ্রি জবের ভিডিও আসে, এবং আমাদের কমিউনিটি এবং টেলিগ্রামে পোস্ট হয়। সব পোস্ট আমি করি না, আরও অনেকে আছে দেখবে, তোমরা টেলিগ্রামে দেখবে আরও অনেকে পোস্ট করে। যদি কোনোরকম কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো বা কমেন্টে জানিও। আমি সবার কমেন্টে দেখি, হয়তো রিপ্লাই দিই না, বাট সবার কমেন্টে মোটামুটি দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো আজকে আমরা যে কথা বলবো বলে রাখি, এটি কিন্তু কোনো গভর্নমেন্ট জব নয়, ঠিক আছে। এটি কিন্তু সম্পূর্ণ একটি মানে নর্মাল জব। দেখবে তোমরা স্কিপার কী জিনিস তোমরা জানো, আই থিঙ্ক বিভিন্ন কলকাতার যে ব্যারিকেডগুলো থাকে, বা কলকাতাটা না, হ্যাঁ কলকাতা থেকে বেশিরভাগ দেখতে পাওয়া যায়, এটা কলকাতায় বলি। তো কলকাতা থেকে যে ব্যারিকেডগুলো থাকে সেখানে কিন্তু স্কিপার বলে কিন্তু স্পন্সর লেখাই থাকে। তো তোমরা ভাবতে পারো যে এটা তাহলে গভর্নমেন্টের জব, কিন্তু না, একদমই এটা গভর্নমেন্টের জব না, এটা কিন্তু সম্পূর্ণ পাতি প্রাইভেট সেক্টরের জব। আরও একটা কথা, স্কিপার মানেই সবার ধারণা আছে যে তারা আইটিআইয়ের জন্য কিছু তাহলে থাকবে বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিছু তাহলে থাকবে। তো বলে রাখি, না, একদমই ভুল ভাবছো। আইটিআই ইঞ্জিনিয়ারিং ভিডিও দেখতে পারো, আবেদন করার ইচ্ছা হলে করতে পারো, কারণ এখানে স্যালারি তো তোমাদের তুলনায় একটু বেশি আছে। তোমরা তো এখন 10,000 টাকার চাকরিও পায় না এখন আইটিআই বা যারা ইঞ্জিনিয়ারিং করেছে, বাট এখানে সেই তুলনায় স্যালারি বেশি। তোমরা আবেদন করতে পারো, কোনোরকম কোনো প্রবলেম নেই। ফিউচারে হয়তো অন্য কোনো পোস্ট পেয়ে যাবে ভেতর থেকে, কিন্তু এখানে কিন্তু কোনোরকম কোনো স্পেশালিভাবে আইটিআই বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোনো আলাদা কোনো স্পেশালিটির ব্যবস্থা নেই। এবার চলে আসি রুম এবং ফুডের ব্যাপারে, মানে যেটা আমি থাম্বনেইলে লিখেছি যে থাকা খাওয়া ফ্রি। এখানে বন্ধুরা থাকা সম্পূর্ণ ফ্রি। কেমন বলে রাখি, পার্সোনালি তোমাদেরকে একটা করে ঘর দেওয়া হবে না। একটা ঘরের মধ্যে যেমন অনেকে থাকে না, দেখবে যারা এলএনডি যারা করেছো বা যারা গ্যাপশো যারা বাইরে কাজ করো তারা জানবে যে একসাথে যারা থাকে ওরকমভাবেই তোমাদের এখানে থাকতে হবে। এবং তোমাদের আরও একটা জিনিস বলে রাখি যে এখানে থাকা তো তোমাদের ফ্রি হলো, কিন্তু খাওয়া তোমাদের কিভাবে ফ্রি হবে? খাওয়া তোমাদের অনলি ফর একবেলা তোমাদের ফ্রি দেওয়া হবে। এবার সেটা ডিনার নাকি লাঞ্চ সেটা আমি জানি না, সেটাকেও নিচে কমেন্ট করবে না। এখানে শুধু একবেলা খাবার দেওয়া হবে বলা আছে, তো একবেলা খাবার এখানে দেওয়া হবে, ঠিক আছে। এবার এখানে চলে আসবো যে এখানে এখানে পিএপিএসআইটা কিন্তু এই প্রথম কোনো চাকরিটা আমি দেখছি, পিএপিএসআই প্রথম মাস থেকেই চালু হয়ে যাবে। স্যালারি স্ট্রাকচারটা একটু তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে। তোমাদের এখানে 26 দিন কাজ হবে, ঠিক আছে। এখানে তোমাদের 26 দিন কাজ হবে, সপ্তাহে তোমরা একদিন করে ছুটি পাবে। এবার অনেকে ধরো সপ্তাহে দেখো কেউ চাকরি করে প্রচণ্ড পেটের দায়, কেউ চাকরি করে ইনকাম করতে হবে তার জন্য, ঠিক আছে। যাদের প্রচণ্ড পেটের দায় তারা এখানে 30 দিনই কাজ করতে পারে, সেটা তোমাদের ব্যাপার। নইলে তোমরা একদিন করে তোমরা ছুটি পাবে, 26 দিন তোমাদের কাজ হবে, ঠিক আছে, মাসে। এবার এখানে তোমাদের পার ডে রোজ এখানে 480 টাকা, মানে যে কোনো আমরা প্রাইভেট সেক্টর যদি টেলিকলিং সেক্টর বলি বা বিপিও সেক্টর বলি, সেসব জায়গায় থাকে 315 বা 350 টাকা মতো। তারপরে কি তাদের স্যালারি হয় 10-12 হাজার টাকা, কিন্তু এখানে তোমাদের 480 টাকা যদি পার ডে করে যদি হিসাব করি, তাহলে এখানে তোমাদের স্যালারি কিন্তু মিনিমাম 12,480 টাকা আছে যদি তোমরা 26 দিন কাজ করো। আর যদি 30 দিনই কাজ করো 14,400 টাকা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং তোমরা পিএপিএসআইও কিন্তু আলাদা করে পাচ্ছ। তো থাকার জায়গা পাচ্ছ, পিএপিএসআই পাচ্ছ, খাবারটা একবেলা পাচ্ছ, যাই হোক, বাট এত কিছু সুবিধা পাচ্ছ। তো এই যে সুবিধাগুলো পাচ্ছ এটা কিন্তু একটা বিশাল বড় বিষয়। তার সাথে তোমাদের এখানে এক্সট্রা বেনিফিটটাও তোমাদের বলে দিলাম, এক্সট্রা বেনিফিট এখানে এতগুলোই বেনিফিট আছে। এখানে ডিউটি টাইম এখানে 10 থেকে 12 ঘন্টা ডিউটি হবে। অবভিয়াসলি তোমরা যখন ওখানে থেকে কাজ করবে তখন তোমাদের প্রেশারটাও বেশি থাকবে। এখানে তোমাদের ওরকম কোনো হার্ডি কাজ নয়, হেল্পারের কাজ হবে। স্কিপারে বেশিরভাগ হেল্পারেরই কাজ হয়, তো ওরকম কোনো হার্ডি কাজ থাকবে না, যা হাতে হাতে সাহায্য করে তোমাদের কাজ থাকবে। বা যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা থাকবে, মানে যারা আর কি স্ক্রু বা বিভিন্ন রকম লোহার যে জিনিস এগুলো যে তৈরি করবে, এই যে তাদেরকে সাহায্য করে দেওয়া, সেই জিনিসগুলোতে হেল্প করা, এটাই তোমাদের কাজ থাকবে। এখানে তোমাদের ডিউটি টাইম বলে দিলাম যে 12 ঘন্টা হতে পারে, বাট 1 ঘন্টা এখানে 1-1.5 ঘন্টা এখানে টিফিন টাইম বাদ দেবে, ঠিক আছে। আর এখানে রোটেশনালি হবে ডিউটি, এবং এখানে ব্যাস বন্ধুরা, এখানে এতখানি অবধি, এর বেশি কোনো আর কিছু বলার নেই। চাকরি সম্বন্ধে তোমরা বুঝে গেছো। এবার লাস্ট আসবে কোয়ালিফিকেশান। কোয়ালিফিকেশানে বলে রাখবো যে যারা মাধ্যমিক পাস করোনি তারাও এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক করেছো যারা তারাও এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি দূর থেকে কেউ ভিডিও দেখছো তাহলে এখানে তোমরা এখানে কিন্তু থাকা খাওয়ার যেহেতু ব্যবস্থা আছে, তোমরা কিন্তু ওখানে গিয়ে কিন্তু তোমরা থেকে খেয়ে কিন্তু কাজ করতে পারবে। এবার চলে আসবো এখানে বয়সসীমা। বয়সসীমা তো তেমন কোনো কিছু এখানে লেখা নেই, বাট 18 থেকে 40 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবে। তোমরা একবার স্যারের সাথে একবার কথা বলে নিও, স্যারের সাথে কথা বলে নিলে আই থিঙ্ক ভালো হবে, ঠিক আছে। আরও একটা কথা, তোমরা স্যারদেরকে ফোন করছো সকালবেলা 7টার সময় 6টার সময় যে স্যার এখন ইন্টারভিউতে আসবো কিনা, কোন ভ্যাকান্সি কবে আমি বলে দিই যে লাস্ট ডেট, সেটা তো একবার শুনে নাও, তারপরে তো তোমরা ফোন করো। সকালবেলা 7-7টার সময় 6-7টার সময় কখনোই স্যারকে ফোন করবে না, ঠিক আছে, একটা কথা। সেকেন্ড কথা হলো, তোমাদের যা যা আমি বলছি সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে লিখে ভালোভাবে আবেদন করো, নইলে ঠিকঠাক করে ডাক পাবে না। এবার আমি চলে আসবো যে এখানে ফোন নাম্বার। ফোন নাম্বার হলো 7699 63 6446। আমি আরেকবার রিপিট করছি, 7699 63 6446। এই নাম্বারে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করো, স্যারের সাথে কন্ট্যাক্ট করে তোমরা স্যারকে ফোন করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই। তোমরা স্যারকে ফোন করে বলবে যে নিউজ ভারতের পক্ষ থেকে এসি, এবং তোমরা শুধু এখানে লিখবে যে স্কিপার, আমরা অনলি ফর স্কিপারের জন্য আবেদন করতে চাই, শুধু স্কিপার, কোনো স্কিপারের আগে অন্য কোনো কিছু লিখবে না, পাইপ স্কিপার বা রেল স্কিপার এইসব কিন্তু কোনো কিছু লিখবে না, অনলি ফর স্কিপার লিখবে। তোমরা আবেদন করতে চাও নিউজ ভারতের থেকে, এবং তোমাদের এখানে কোন লোকেশন থেকে তোমরা গিয়ে ওখানে থেকে কাজ করতে পারবে কিনা, যদি তোমরা হোয়াটসঅ্যাপ আবেদন করো সেটা তোমরা জানিয়ে দেবে, আর যদি তোমরা ফোন করে বলো তাহলে কিন্তু সেটা কিন্তু আগে জানিয়ে দেবে, তোমরা ওখানে গিয়ে থেকে কাজ করতে পারবে কিনা, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এগুলো সব যদি তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা স্যারকে ফোন করে জেনে নিও যে এখানে হেল্পারের কাজ কতটা হার্ডি হয়। শুধু মাথায় রাখবে একটু খাটনির কাজ আছে, তো যারা পরিশ্রমী ছেলে তারাই একমাত্র আবেদন করবে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতারাম। এবং আমাদের লিঙ্কগুলোতে ঢুকে যাবেন, ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে। চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতারাম।